রাস্তা এখানেই আর হ্যাঁ, দেখতে দেখতে কিন্তু প্রায় চলে এলাম পুরো চাকদা গঙ্গার মুকুটমণি ঘাটের প্রায় কাছাকাছি। কিন্তু ভাই বস, রাস্তাটা কিন্তু এই যে রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর রাইড করে এলাম, এই রাস্তাটা কিন্তু ভীষণই বাজে। আর তার সঙ্গে সঙ্গে চারিপাশের ওয়েদারটা কিন্তু খুব অসাধারণ। তোমরা দেখতেই পাচ্ছ পুরো সবুজ, একদম গ্রাম্য পরিবেশ। আর তো ভাই বাহ, সেই ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যে জায়গার জন্য এতক্ষণ ওয়েট করছিলাম। তো সামনে দেখতেই পাচ্ছ, এখন ধরে এত দূর রাইড করে যার জন্য আসা, এই হচ্ছে সেই জায়গা। ও হো, অসাধারণ জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ সামনে কত সুন্দর। কিন্তু এই ঘাটটাতে না, ওই পাশের কিছু লোক ঘাটটা পারাপার হয়, একটা অ্যাকচুয়ালি গঙ্গা, এই গঙ্গাটা পারাপার হয়। তোমরা দেখো কত লোক এই পাশ থেকে আসছে ওই ঘাটটা পারাপার করে। কিন্তু আমাদের আর একটা জিনিস ভুল হয়ে গেছে মনে হচ্ছে, আমরা একটু যাব অন্য ঘাটে কিন্তু চলে এসছি এই ঘাটে। তো এখান থেকে ব্যাক করে ফের আমাদেরকে অন্য আরেকটা ঘাটে যেতে হবে। তো গাড়িটা ব্যাক করে নিই, দাঁড়াও। লাগছে গঙ্গাটার এখানে অনেক ছোটো ছোটো নৌকা রয়েছে,
আমি তো ডেকেই যাচ্ছি, আমি রাস্তা এখানেই শেষ হয়ে গেছে আমাদের। এইখানে নজরটা কি তো সেই লাগছে সেই। চল হ্যাঁ, এতক্ষণ একটু অন্যরকম জায়গা ঘুরেছি আমরা, কিন্তু রাস্তা হারিয়ে ফেলেছিলাম। কিন্তু রাস্তা হারিয়ে ভাই সেই সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম, খুব মানে অসাধারণ। আর এই যে দেখতেই পাচ্ছ, এই পাশে গঙ্গা, এই পাশে মাঠ, মাঝখান দিয়ে রাস্তা, দু সাইড দিয়ে সুন্দর ছোট ছোট গাছ, আর এরকম নৌকা, ওহ অপূর্ব সুন্দর, মানে একটা লেভেল। এখানে আসলে মনটা একটু অন্যরকম ফিল হবে, মানে খুব সুন্দর, মানে একটা এনজয় করতে পারবে। যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে আসবে তাদের জন্য তো সেই মজা, মানে একটা রোমাঞ্চকর পরিবেশ, আর এত সুন্দর রোম্যান্টিক ওয়েদার। ও ও ভাই, সূর্যটা তো সেই লাগছে। আমরা বাড়ি থেকে যখন থেকে বেরিয়েছিলাম তখন থেকে আমাদের সঙ্গে রয়েছে, তো অসাধারণ লাগছে। তো আমরা ফাইনালি যে রাস্তাতে মেন যাব সেই রাস্তাতে ঢুকে পড়েছি। তো আর কিছুটা গেলেই সামনে কিছুটা দেখা যাচ্ছে হয়তো মন্দিরটা, তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না আমি জানি না, কিন্তু সামনে গেলেই হচ্ছে মন্দিরটা। তো চলো যাই সেই মন্দিরের কাছাকাছি, যদি সম্ভব হয়। দেখো দু সাইডেতে দেখো কলা বাগান পুরো ভর্তি, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। একটা অন্যরকম পরিবেশ, খুব সুন্দর জায়গা। তো চলো যাওয়া যাক। তো আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি, আর সামনে এই যে গাড়িটা রয়েছে দেখতে পাচ্ছ না তোমরা, এই গাড়িটা পার হলেই হচ্ছে সেই মন্দিরটা। এই ওখান থেকে হয়তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে মন্দিরটার চূড়াটা হালকা হালকা, মানে এই পুরো গ্রাম্য পরিবেশ গঙ্গার পাশে এমন একটা সুন্দর মন্দির হয়তো অনেকে জানেই না। দেখো কত সুন্দর এখানকার পরিবেশ, দেখো কত লোক এখানে এসছে, অনেক গার্লফ্রেন্ড ফ্যামিলি। দেখো এই যে সামনে রয়েছে মন্দিরটা, এই সেই মন্দিরটা, খুব সুন্দর। এটা অ্যাকচুয়ালি শিব ঠাকুরের মন্দির, মানে খুব সুন্দর এই জায়গাটা। তো এরপরে আমরা যাব এই পাশ থেকে একটু অন্য জায়গায়, তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি, যার জন্য বনগা থেকে প্রায় 30 কিলোমিটার দূর আমরা যার জন্য এসেছি, প্রায় আপ ডাউন দিয়ে 75 কিলোমিটার। ওহো, না জায়গাটা তোমাদের সামনে, সবার সামনে। এখানকার পরিবেশ ও পুরো মুগ্ধ করে দিয়েছে, পুরো দিলে মনে এসে লাগছে। দেখো কত সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর, মানে অসাধারণ লাগছে। তার সঙ্গে সঙ্গে সূর্য পুরো বিকেল থেকে আমাদের পুরো সাথ দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে, মানে অসাধারণ লেভেল, মানে এত সুন্দর কালার। এ বিশ্ব পড়ে যাবি কিন্তু, দেখো বিশ্ব দেখো ওদিকে দেখো, হ্যাঁ জলে নেমে যাচ্ছে, আর সহ্য না করতে পারে। তো চলো আমিও যাই, আমিও ধীরে ধীরে যাই ওদের কাছে গিয়ে একটু বসে আড্ডা আড্ডা মেরে তারপরে যাব বাড়িতে। কার না ভালো লাগে, তো আমারও ঠিক তেমনই, খুব সুন্দর, ভীষণ মজা করলাম। আর ওখান থেকে বেরিয়ে এখন পুরো সোজা যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, আর ঘড়িতে বেজে গিয়েছে এখন হচ্ছে 7টা।
পুরো সোজা আমাদের 35 কিলোমিটার জার্নি করতে হবে। তো দেখা হচ্ছে এরকম কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা লাইক কমেন্ট শেয়ার করো, আর তার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।